اشرقت نفسي بنور من فؤادي حينما رددت. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত নজরুল ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে ইয়ামে আরাফার সিয়াম সম্পর্কে, যে ইয়ামে আরাফার সিয়ামটি কি, যেদিন ইয়ামে আরাফা অর্থাৎ সৌদি আরবে যেদিন হজের আরাফার দিন, সেই দিন সারা বিশ্বে সিয়াম পালন করবে নাকি ভিন্ন ভিন্ন সময়ে, অর্থাৎ যেই দেশে যেই দিন 9 তারিখ হবে সেই দিন আদায় করবে, এই বিষয়ে জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ইয়ামে আরাফার সিয়াম অনেক ফজিলতপূর্ণ একটি সিয়াম। সহি মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন্নাহু ইউকাফিরু সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাত আল্লাতি বাদাহু। যে ইয়াউমে আরাফার সিয়াম আমি আল্লাহর কাছে আশা করি যে এটি অতীতের এক বছর, পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাকে দূর করে দে, মিটিয়ে দে। সুবহানাল্লাহ, তাহলে কত ফজিলতময় একটি সিয়াম। তা এখন এই সিয়ামটি কোন তারিখে হবে, যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে কথাটি বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা, এখানে কিন্তু এই যে ইয়াউমে আরাফা এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইয়াউমে আরাফা শব্দটি নিয়েই আহলুল আলেমদের মধ্যে দুটি মতামত রয়েছে। একটি মত হলো ইয়াউমে আরাফা মানে হলো আরাফার দিন, যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে, সেটা পৃথিবীর যেখানে যেই তারিখেই হোক, সেটা 8 তারিখ হোক, 7 তারিখ হোক, 9 তারিখ হোক, 10 তারিখ হোক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাসেও বলেন নাই, আশেরও বলেন নাই, সামেনও বলেন নাই, বলছেন ইয়াউমে আরাফা। সুতরাং এটি কোনো তারিখের সাথে সম্পৃক্ত নয়, এটি শুধুমাত্র যেদিন হুজ্জাজে কেরাম আরাফার ময়দানে উপস্থিত হবেন সেই দিনেই ইয়াউমে আরাফা। আবার অনেক আহলুল আলেম বলেছেন না, ইয়াউমে আরাফা বলতে জুলহিজ্জার 9 তারিখকে বোঝানো হয়। সুতরাং পৃথিবীর যেখানে যে দিন জুলহিজ্জার 9 তারিখ, সেখানে সেই দিনেই এই সিয়াম পালন করবেন। তো এই ব্যাপারে আমরা দেখি সৌদি আরবের ফতোয়া আল-লাজনা আদ-দায়িমা লিল বুরুস ওয়াল ইফতা, সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি যে ফতোয়া দিয়েছেন, তারা বলেছেন যে ইয়ামে আরাফা যেহেতু হাজিদের সাথে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, সুতরাং আরাফার ময়দানের দিনেই সিয়াম পালন করবে, এটি পৃথিবীর যেখানে যেই তারিখেই হোক না কেন, এটি কোনো তারিখের সাথে সম্পৃক্ত নয়, এটি আরাফার সাথে সম্পৃক্ত, এজন্য আরাফার দিনেই সিয়াম পালন করবে। তবে আবার অনেক আহলুল আলেম যেমন মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে আরাফার দিন রাখবে নাকি অন্য অন্য দিনে যেখানে 9 তারিখ, তো তিনি বলেছেন যে এটি আহলুল আলেমদের মধ্যে একতলাপ রয়েছে, তবে যেখানে 9 তারিখ যেই দিন, অর্থাৎ ইয়ামে আরাফা বলতে জুলহিজ্জার 9 তারিখের নামই হলো ইয়ামে আরাফা। সুতরাং যেই দেশে যখন 9 তারিখ হবে সেই দেশে তখনই রাখবে। এই ব্যাপারে আরও অনেক আহলুল আলেম এই মতটি দিয়েছেন। তো সুতরাং আমরা দেখি যে যারা আহলুল আলেম আহলুল ফতোয়া তাদের মধ্যে বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে। তো এই জন্য আমরা এরকম করতে পারি যে ইয়ামে আরাফার দিন আমরা সিয়াম পালন করলাম, এরপরে আমরা যেদিন হাজিরা আরাফার ময়দানে গেলেন সেই দিন আমরা সিয়াম পালন করলাম, পাশাপাশি এর পরের দিনও আমরা সিয়াম পালন করলাম যারা আমরা বাংলাদেশে বা এই উপমহাদেশে আছি। কারণ জিলহজ্জের জুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনেই সিয়াম পালন করা খুবই ফজিলতময় কাজ। তা আমরা যেদিন হয়তো আরাফার দিন
যেদিন হচ্ছে সেই দিন আমাদের এখানে হয়তো 8 তারিখ, তো 8 তারিখে আমরা আরাফার দিন হিসাবে সিয়াম পালন করলাম, আর 9 তারিখ তো ফজিলতময় দিন, জিলহজের ফজিলতের দিন, তো 9 তারিখও সিয়াম পালন করলাম। তাহলে ইয়মে আরাফা বলতে যদি হাজিদের আরাফার মাধ্যমে উপস্থিতি হয় সেটাও আমরা পেলাম, আর ইয়মে আরাফা বলতে ইয়মত্তা আছে যদি হয় 9 তারিখে হয় তো 9 তারিখও পেলাম, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তবে এই বিষয়টি নিয়ে বেশি একেবারে একটি মতকেই প্রাধান্য দেওয়া যাবে না, দুইটি মতের পক্ষেই আহলুল আলেমদের বিশাল অংশ রয়েছে, এই জন্য আমরা দুইটি মতকেই সম্মান করব। তবে যিনি যে মতটি আমল করবেন তিনি আশা করি ইয়মে আরাফা পাবেন, এক অর্থাৎ আরাফার দিন করলেও পাবেন, 9 তারিখ করলেও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলত দিবেন। আর যিনি 2 দিনেই সিয়াম পালন করতে পারবেন তিনি আলহামদুলিল্লাহ আরও সর্বোচ্চ আমলটি করলেন, জিলহজ্জের ফজিলতও পেলেন, ইয়মে আরাফার ফজিলতও পেলেন। ওয়াবিল্লাহি তাওফিক, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।